সবাই সুনামগঞ্জের শিমুল বাগানে ঘুরতে আসছি। এখানে আমরা ছয়জন আছি। তো মোটামুটি একটা নাইস এনভায়রনমেন্ট, বাট দুর্ভাগ্যবশত এখানে ফুল নাই। আমরা আপাতত ফুল ছাড়া দেখতেছি। অনেক মানুষ আছে এখানে, ঈদের ছুটিতে ঘুরতে আসছেন। সুন্দর প্রাকৃতিক এনভায়রনমেন্ট, এখানে বাকিরা ছবি তুলতেছে। ওকে, হ্যালো মহি, কিরকম লাগতেছে তোমার এখানে? আমাদের অনেকদিনের প্রত্যাশা ছিল, আমরা ফাইনালি দিস ইজ জাস্ট হ্যাপেন হিয়ার। সো উই আর ফিলিং মাচ বেটার, বলতে কি হ্যাপি ফিলিং আর কি। ওকে, দ্যাটস গুড। আসলে ট্যুর দিব দিব করে মনে হয় 10-15 বার ট্যুর ক্যান্সেল করো। আমরা আমরা এখানে অনেকক্ষণ আসছি, তো খারাপ না, মোটামুটি ভালোই আছে। আমাদের এখানে ভাই আছেন, ভাই আমাদেরকে নিয়ে আসছেন। তো ভাইয়ের কাছ থেকে এক্সপিরিয়েন্স নেই ভাই, ব্লগ। হ্যাঁ, আপনার কিরকম লাগতেছে আর কি এই জায়গাটা? আমি ফার্স্ট টাইম, এর আগে আসি নাই। আপনি তো অনেক মানুষকে নিয়ে আসছেন, এর আগে ফুল যখন হয় তখন কেমন লাগে? অনেক উপভোগ করা যায়, অনেক ভালো, সুন্দর সুন্দর জায়গা। তো শিমুল বাগান বৃহত্তম বাংলাদেশের মধ্যে, বৃহত্তম এশিয়ার মধ্যে বৃহত্তম বাগান। এখানে এক্স্যাক্টলি জায়গার নামটা কি? তাহিরপুর আর কি, তাহিরপুর উপজেলার মধ্যে পড়ছে, সুনামগঞ্জ জেলা পড়ছে, বুঝছেন? সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলা। জি জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। তো ইয়া, খারাপ না, এখানে অনেক ঈদের ছুটিতে ঘুরতে আসছেন ফ্যামিলি নিয়ে। আসতে হলে অবশ্যই বাইকে করে এখানে আসতে হবে। বাইকে আসতে হলে এখানে আপনার বাস স্ট্যান্ড থেকেও আসা যায়। আমরা বাস স্ট্যান্ড থেকে বাইকে আসছি। বাইকে করে আসাটা সত্যিতে এখানে ভালো, আই থিঙ্ক। হ্যাঁ, সিএনজি করে ডিরেক্ট এখানে আসা যায় না। শিমুল বাগানে আসতে হলে বাইকে করে আসতে হবে। এখন আমরা হচ্ছে সুনামগঞ্জের নীলাদ্রি লেখে আছি। সো এই জায়গাটা অনেকটা বিখ্যাত আমাদের এখানে, অনেকে ঘুরতে আসছে ঈদের ছুটিতে, অনেক সুন্দর জায়গা। এখন দুপুর, তো অনেক রোদ, তাকাতে পারতেছি না ক্যামেরার দিকে। সো অনেক সুন্দর একটা ভিউ এখানে দেখতে পাচ্ছেন, অনেক মানে সুন্দর দেখাচ্ছে। বেসিক্যালি এখানে কিছুদিন আগে এই যে আমার পিছনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ইত্যাদি হয়েছিল, ইত্যাদির একটা প্রোগ্রাম করা হয়েছে এই জায়গাটাতে। ওকে, সো আরও কিছু অনেকগুলা শুটিং এখানে করা হয়েছে। সো এটা শেষ করে হচ্ছে আমরা যাব হচ্ছে বারিকা তিল্লা। সো এটা শেষ করে হচ্ছে আমরা বারিকা তিল্লাতে যাব। আমি জানি না ওটা কেমন। আমি এখানেও নীলাদ্রি লেকে প্রথম আসছি, সুনামগঞ্জে নীলাদ্রি লেকে এই জায়গা প্রথম আসছি আজকে। তো ওই জায়গাতেও আজকে প্রথম যাব, দেখা যাক। আমরা একসাথে হচ্ছে প্রথমে, আপনারা হয়তো আগের ক্লিপে দেখবেন যে আমরা আগে শিমুল বাগানে ছিলাম। সো শিমুল বাগানের ট্যুর শেষ করে আমরা এখন হচ্ছে নীলাদ্রি লেকে আসছি। কেউ যদি এখানে আসতে চান বেসিক্যালি, তাহলে একসাথেই আসতে পারবেন, মানে বাইকে করে একসাথে আসলে আপনি শিমুল বাগান, তারপরে নীলাদ্রি লেক, তারপরে হচ্ছে বারিকা তিলা, একসাথে সবগুলা জায়গা একসাথেই দেখতে পারবো। আমি তো খিতা খোতে বন্ধু, তো এনামুল আছে এখানে। আসসালামু আলাইকুম। ফিলিং খুব আসলে ভালো, বেটার বেটার, সুন্দর জায়গা। ওকে, গ্রেট। মূলত সারা রাস্তায় খুব বেশি বিনোদন দিয়েছে হচ্ছে এনামুল, সো অনেক ফানি। সো তারপরে হচ্ছে এখানে বুরহানও আছে, জসিমও আছে, তারা আসতেছে। সো ওকে, গ্রেট। আমরা চলে যাব হচ্ছে এখন বুরহানের কাছে, বুরহান রেডি হচ্ছে। সো অলমোস্ট আমরা এখান থেকে লিভ নিব, পরে হচ্ছে আমরা বারিকা টিলাতে যাব। সুন্দর জায়গা। আসসালামু আলাইকুম,
আসলে আমরা আজকে দু তিনটা প্লেস ঘুরে দেখেছি, অসাধারণ লেগেছে। প্রথমে শিমুল বাগানে ছিল, শিমুল বাগান, এখন আমরা কি টেকের ঘাটে আছি, নীলাদ্রি লেক, টেকের ঘাট, নীলাদ্রি লেক, যেটা টেকের ঘাট, এটা পরে কোথায় যাব হচ্ছে বারিকা টিলা, বারিকা টিলা। আচ্ছা গাইস, আমি ছবি তুলে জেরাম গিয়ে ওকে একটু পূর্বে এখানে এসেছি 2019 সালে। ওকে 2019 তুমি আসছিলা, 2019 আর এখনের মধ্যে পার্থক্য কি তোমার মনে হয়? নাথিং সো মাচ ডিফারেন্স। ওকে গ্রেট, এখানে সব কিছু মোটামুটি সেমই। মোস্ট ইম্পর্টেন্টলি ওখানে ওই যে প্লেসটা আমার এবার চোখে পড়ছে, ওই যে ওইদিকে দেখো, আমার আমার সোজা পিছনে যে জায়গা, এদিকে আর কি, এবার এইবার এবার এবার আমার ফার্স্ট চোখে পড়লো, এটা আমার ফার্স্ট থেকেই ছিল এখানে এই জায়গাটা। এই জায়গাটা সুন্দর আসলে, এখানে অনেকে আমাদের পিছনে অনেক মানুষ আছে, এখানে জানি না আমার ওখানে যাওয়া উচিত কিনা। আমাদের হ্যাঁ আমাদের পিছনে পিছনে অনেক, এখানে জসিম আছে, ওকে জসিমকে অনেক সুন্দর লাগতেছে, গ্রেট, নাইস, থ্যাংক ইউ। আরো কিছু ভিউ দেখানোর চেষ্টা করবো আমার। তো আমরা এখন বারিকা টিলাতে উঠতেছি, এটা অনেক উঁচু একটা জায়গা মূলত, বাইকে উঠে বাট আমরা রিস্ক নিতে চাই নাই, অনেকে এখানে অনেক উঁচা জায়গা, সো আমরা রিস্ক নিতে চাই না, রিস্ক ছাড়া উঠতেছি, হাইটা হাইটা উঠতেছি। সো অনেক উঁচা একটা জায়গা বারিকা তুলা টিলা, এর পাশে হচ্ছে জাদুকাটা নদী আছে, আমরা বারিকা টিলা থেকে হচ্ছে জাদুকাটা নদী দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন অনেক উপরে এখানে উঠা লাগে, বাইক দিয়ে উঠা যায় বাট আমরা এখানে রিক্স নেই নাই, রিক্স ছাড়াই হাইটে উঠার চেষ্টা করতেছি। তো অনেকে বাইক দিয়ে উঠতেছে, আমরা বাইক ছাড়া হাইটে উঠতেছি। এখানে এটাকে বারিকা টিলা বলে, আর সামনে হচ্ছে জাদুকাটা নদী, এখানে পাশে হচ্ছে জাদুকাটা নদী আছে, অনেকটা উঁচা জায়গা, নিজে দেখেন অনেক উঁচা জায়গা। সো দেখা যাক, ওকে সো ফাইনালি আমরা হচ্ছে বারিকা টিলাতে চলে আসছি।
এবং এখানে আমরা এর আগে শিমুল বাগান দেখলাম, নীলাদ্রি লেক দেখলাম। সো নীলাদ্রি লেক এবং শিমুল বাগান এবং বারিকা টিলা যদি আমরা এই দুইটা তিনটার সাথে কম্পেয়ার করি, সো ডেফিনেটলি আমি বলবো হচ্ছে এই বারিকা টিলাটা ভেরি আউটস্ট্যান্ডিং, ভেরি আউটস্ট্যান্ডিং। সো আমি আপনাদের ভিউটা দেখাচ্ছি, অনেক সুন্দর। এবং এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, এখানে হচ্ছে টিলাতে আসলে আপনারা একটা নদী দেখতে পাবেন। সো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে নদী দেখতে পাবেন, এবং নদীটির নাম হচ্ছে জাদুকাটা নদী। সো অনেক বিশাল, এখন যেহেতু পানি নাই তো কমপ্লিটলি দেখা যাবে। আমরা হচ্ছে আমরা ক্যামেরা দিয়ে আমি দেখাই করতাম এখানে এই বিটা এরিয়া। যদি এখানে পানি থাকতো ডেফিনেটলি আরও সুন্দর একটা ভিউ আসতো। এদিকে দেখে আমরা পাশে হচ্ছে ইন্ডিয়া, ওদিকে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার তোলা সাইড দিকে। তো ঈদের ছুটিতে অনেক অনেক মানুষ এখানে ঘুরতে আসে, সবাই বাইক নিয়ে আসে। বাইক ছাড়া হচ্ছে এখানে আসা পসিবল না, কারণ আঁকা বাঁকা হচ্ছে সরু রাস্তা, পাহাড়ের উপর দিয়ে আসতে হবে। তো এখানে ডেফিনেটলি আসতে বাইক নিয়ে আসতে হবে। অনেক সুন্দর একটা ভিউ এখানে। আমরা এখন দুপুরে তিনটা বাজে এখন, তো এই টাইমটাতে অনেক রোদ থাকে নর্মালি, আজকে ওয়েদারটা অনেক। তো এখন পর্যন্ত যাচ্ছি, আমরা শিমুল বাগান দেখলাম, তারপরে হচ্ছে এখানে নীলাদ্রি লেক দেখলাম। হ্যাঁ, তো ওই দুইটার থেকে কম্পেয়ার করে তোমার কাছে এই এখন যে ভিউ আমরা দাঁড়িয়ে আছি কোনটা? অবশ্যই অবশ্যই জাদুকাটা নদী আর এই যে বারিকা টিলা এখন, এটা অবশ্যই সুন্দর। আর প্লাস হলো এই যে এখানে প্রাকৃতিক ভিউটা অন্যান্য জায়গা থেকে অবশ্যই অনেক সুন্দর। ইয়া ডেফিনেটলি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস ইজ দ্যাট। ও দ্যাটস দ্যাটস এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আই টোটালি এগ্রি উইথ ইউ। এখানে উপর থেকে নিচের দিকে তাকালে অনেকটা, অনেকেই বলে যে এটা সুইজারল্যান্ডের একটা ভিউ। ওকে ওকে, এক্স্যাক্টলি লাইক দ্যাট। ইয়া 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 এক্স্যাক্টলি। বাট এখানে আমার কাছে মনে হচ্ছে যে এই সময়টাতে পানি অনেক কম। যদি যদি পানি থাকতো তাহলে ডেফিনেটলি আরো আরো সুন্দর লাগতো। ইম্পর্টেন্টলি যেটা বলতে হয় যে এখানে পানিটা যখন ক্লিন থাকে তখন আকাশের নীল আইসে আর কি পানির মধ্যে পড়ে, ওয়াও এটাই নীল লাগে। তো এখন আর কি পানিটা একটু ঘোলা হওয়ার কারণে তেমন একটা আসতেছে না, তাও সবই সুন্দর হবে। এখন আমার কাছে মনে হচ্ছে আমরা যদি একটু জুম করে দেখাই তাহলে এই যে এদিকে দেখলে অনেকটা নীল পানি দেখা যাচ্ছে, আমরা এই পানি দেখা যাচ্ছে। সো গ্রেট, মোটামুটি এর আগে যতগুলো দেখছি ওইগুলো থেকে ডেফিনেটলি আমি বলবো এটা অনেক ভালো।